নেপালে বিমান দুর্ঘটনায় তৃতীয় দিনে স্বজনদের মৃতদেহ পেতে অনেকেই যোগাযোগ করেন ইউএস বাংলা এয়ারলাইন্সের অফিসে এ সময় দুর্ঘটনায় নিহতদের স্বজনরা অভিযোগ করেন নেপালে অদক্ষ বিশেষজ্ঞ দিয়ে ডিএনএ টেস্ট করায় সময় বেশি লাগছে দ্রুততম সময়ে লাশ ফিরে পেতে উদ্যোগ নেয়ার দাবি জানান তারা আমার ছেলের মানে এই বিষয়টা মানে যে মরদেহটা আমি সহজে পেতে পারি মানে যত কম সময়ের ভিতরে এবং কখন কিভাবে পেতে পারি এখানে ডিএনএ যে এক্সপার্ট যারা মেডিকেল টিম তারা মুখ চাই করে ফেরত যাচ্ছে এবং তারা কিন্তু অ্যাকচুয়ালি কাজ শুরু করেনি এই যে ডিলেটা গতকাল তারা গেছে বিকেল পর্যন্ত এটা কাজ শুরু এখনো সকালে এই মাত্র কথা হলো এই ডিলেটা যেন না হয় ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে মৃতদেহ ফিরে আনতে সকল প্রস্তুতি তারা সম্পূর্ণ করেছে তবে নেপাল সরকারের উপর নির্ভর করছে লাশ কবে হস্তান্তর করা হবে যত দ্রুত আসলে ডেড বডিগুলোকে আমরা পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করতে পারি আমরা সেই প্রক্রিয়ার মধ্যে আমরা অলরেডি আছি বাংলাদেশে আমরা আমাদের প্রশাসনকে যেভাবে দেখছি সেইভাবে আমরা নেপাল প্রশাসনকে দেখছি না আমি এখানে গাফিলতি বলছি না দ্রুত ডিএনএ টেস্ট শেষ করতে বাংলাদেশি চিকিৎসক যাবে কিনা সেই সিদ্ধান্ত সরকার নেবে বলেও জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা